गुड इवनिंग एवरीवन, गुड इवनिंग। 8:43 মানে অলমোস্ট 8:45 এ অফিস থেকে এসে বিকেল বেলায় আমি শ্যাম্পু করে স্নান করেছি, যেমনটা আমি আগের ব্লগে বলেও ছিলাম। মানে সকালে অফিস যাওয়ার আগে অবধি যে ব্লগটা ছিল সেটাকে অলরেডি আপলোড করে দিয়েছি। ওখানে বলছিলাম যে অফিসে যেদিন যাই সেদিন আমি গাটা ধুয়ে যাচ্ছি, কারণ এসে পুরোপুরি স্নান করতে হচ্ছে প্রপারলি। তো এসে ভালো করে শ্যাম্পু করে স্নান করে উঠেছি। তারপর তেমনি কালো মেঘ, একদম বৃষ্টি হওয়ার মতো বৃষ্টি হয়েছে, ভীষণ ঝড়টর শুরু হয়ে গেল। ব্যাস, আমাদের আর কোনো কিছু করাই গেল না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্নান করে এসেছি, চুলটাকে কোনো রকমের বিছানার ওপাশে ঝুলিয়ে দিয়ে আমি একদম চাদর টাদর ঢাকা দিয়ে সেই যে ঢুকেছি, ব্যাস আর কিছু করারই নেই। চুলগুলোর মানে আছড়ায়ও নি, কিছুই করিনি। শ্রী আর শ্রীর বাবা এখানে বসে বসে সব টিভি দেখছিল। আজ তো শ্রীর সন্ধ্যাবেলাটা ছুটি ছুটি, পুরা ছুটি কাছে ছুটি হয়ে গেয়া। একটা জিনিস দেখো, আমাদের অফিস থেকে দিয়ে হ্যান্ড স্যানিটাইজার আর এই রকম মাস্ক দিয়েছে, সাদা সাদা মাস্কগুলোকে না দড়ি দিয়ে পেছন দিকে বাঁধতে হয়, আর এটা শ্রীর খুব পছন্দ হয়েছে। আমরা বহু বছর পরে জানতে পেরেছি, আমরা ভাবতাম টেডি একটা ছেলে। একদিন শ্রী বলল যে এটা ওর বোন, আমি ভাবতাম ফ্রেন্ড আর বোন বললি না, তারপরে তো বুঝলাম যে না, যে এটা একটা মেয়ে। পরে বুঝলাম আর কি, সত্যি তো পিঙ্কি পিঙ্কি তো মেয়েরাই হয় না। তো বাই দেবে, আমার অফিসের এক কাকু আছেন, তো ওনার বাড়িতে না নানা রকমের গাছ আছে, তো মাঝে মাঝেই আমাকে বলেন যে যেতে ওনার বাড়িতে। আমারও যাওয়ার খুব ইচ্ছে, শান্তনুরও খুব ইচ্ছে। আর শ্রী কি বলে, কি দাদু? হ্যাঁ হ্যাঁ, কমলা দাদু, কমলা লেবু দিয়েছিল তাই। উনি টিফিনেও নানা রকম ফল টল নিয়ে আসেন কোনো কারণে। শ্রীকে নিয়ে যদি অফিস যেতাম, যেমন আমার দিদা যখন মারা গেলেন, মা কলকাতায় ছিলেন, আমার মা, তো শ্রীকে সেই সময়, শ্রীর সেই সময় স্কুল ছুটি ছিল, সম্ভবত গরমের ছুটি ছিল সেই সময়, তো শ্রীকে নিয়েই আমি অফিস করেছি। সেই ব্লগগুলোও আছে ওখানে। তো শ্রীকে কিছু না কিছু অফিস থেকে কেউ না কেউ দিতেনই দিতেন। একজন ছিলেন আলী কাকু, উনি দিতেন, ওটা হচ্ছে কেক দাদু, মানে প্রত্যেক দিন ব্রিটানিয়া কেক, নানা রকম ফ্লেভারের কেক দিতেন। আর যে কাকুর কথা বলছিলাম, বাড়িতে অনেক গাছ আছে, উনি প্রত্যেক দিন হয় কমলা লেবু, নয় আঙুর, নয় কলা, কিছু না কিছু দিতই। আমাকে শুধুমাত্র একটা টিফিন শ্রীর জন্য আলাদা করে নিয়ে যেতে হতো, আর বাকি মোটামুটি বিকেলের স্ন্যাক্স আর ফল ওখান থেকেই হয়ে যেত। তো আজকে আমাকে একটা নারকেল দিয়েছেন, আমি ভেবেছিলাম বেশ নারকেলটা দিয়ে কিছু একটা রান্না করব, কিন্তু এসে ওই যে শুলাম এমনই শুলাম যে আমি আর উঠতে পারিনি। তো শান্তনু শেষে বলেছে আজকে কোনো এক্সপেরিমেন্টাল রান্না বা নতুন কিছু রান্না করো না, ওই জন্যে ও উঠে আলু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে, লঙ্কা দিয়েছে কতগুলো দেখো, ওরে বাবা, এতগুলো লঙ্কা আলু ভাজাতে দিতে হবে, আর কেটেছে খুব সুন্দর বাবা, দেখলে হবে, এই দেখো আলু ভাজা করবো, রুটি আর কেলা। এটা হলো চিতল সর্ষে, যেটা আমি আজকে সকালবেলায় রান্না করেছিলাম, তো এইটুকুই আছে লেফট ওভার, এটাকে রেখে দেব। আর আমি না যে মশলাগুলো রেগুলার ইউজ হয় না সেগুলো ফ্রিজে রাখি, দেখো মশলা কিন্তু ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, পোকা হয় না, একদম ঝরঝরে সুন্দর থাকে। তারপরে সুজি আমি ভেজে নিয়ে কৌটায় করে ফ্রিজে রাখি, তাছাড়া বেসন, ধরো তুমি এক্সট্রা বেসনের প্যাকেট এনেছো সেগুলো রাখতে পারো। এক কড়াই আলু কেটেছে শান্তনু, আমি ভাবছি এত আলু ভাজা তিনজন মানুষ কি করে খাবো। থাক দিয়ে দিলাম, আলু ভাজা খেতে ভালোই লাগে, একটু বেশি করে খেয়ে নেবো, কারণ কাটা আলু আর পেঁয়াজ রাখা যাবে না,
আলু যাও বা রাখা যায়, পেঁয়াজ কিন্তু কেটে পরের দিন খাওয়াটা উচিত না, তো সবই মিক্স করাই ছিল এর মধ্যে। থাকলে কালকে সকালে মুড়ি দিয়ে খাবো। থাকলে কালকে সকালে মুড়ি দিয়ে খাবে। আর এত লঙ্কা কেটেছে, সব দিয়ে দেবো, যা কেটেছে তাই দিয়ে দেবো। কম করে মনে হয় 300-400 আলু কেটে বসে আছে। আমার বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, যা দু একটা ছিল এক ঝটকায় সব কমপ্লিট করে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান, শ্রী এখন দেখছে কি দেখছে, ইয়োগার্ট তৈরি করা। এরপরে শ্রী আমাদেরকে তৈরি করে করে খাওয়াবে। আমার রান্না, স্নান, ঠাকুর পুজোই দেখো, আমার ঠাকুর প্রদীপের আলোয় আছে, ঠাকুর পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কি আমাদের লাঞ্চ হচ্ছে বড়া দিয়ে, মানে ডাল ভিজিয়ে সেটাকে বড়া করে সমস্ত সবজি দিয়ে রসা ঝোল, বড়ার রসা ঝোল। আর আছে কালকের দুটো মাছ, চিতল মাছ আছে এই দুটো শান্তনুর জন্যে। আর আমি আর স্ত্রী দুটো অমলেট করে দেবো ব্যাস। আর এখানে আমি আজকে রাতে করব তড়কা, ডাল ভিজিয়ে রাখছি। এই দেখো এই ছোটো ছোটো প্যাকেটগুলো তড়কার পাওয়া যায়, মশলার প্যাকেটও থাকে, এই যে এই মশলার প্যাকেট থাকে। কিন্তু এই মশলাগুলো আমি তড়কাতে দিই না, আমি তড়কার জন্য আলাদা মশলা করে নিই। আর এখানে রান্না করার সমস্ত পদ্ধতি উপকরণ লেখা আছে। প্রথমে যখন আমি একদম প্রথমবার তড়কা করেছিলাম তখন এগুলো বারবার পড়ে 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 দেখে দেখে তারপর তড়কা বানিয়েছিলাম। এক কড়াই তড়কা এক গাদা ঝোল দিয়ে বানিয়েছিলাম। আমার বড় মাসিকেও না আমি এটা বলেছিলাম, তারপর বড় মাসিও এভাবেই করে। আমার মাকে আর আমার শাশুড়ি মাকেও এই একই জিনিস আমি একই সাথে কিনে দুজনকে গিফট করেছিলাম। কিন্তু ব্যাপারটা হলো দুটো মায়ের মধ্যে কোনো মাই এই জিনিসটা ব্যবহার করেন না, ওনাদের কাছে বটি দিয়ে কাটাটাই সবচেয়ে সুবিধাজনক, ওই জন্য এই দুটো জিনিস ওনারা কেউই ব্যবহার করেন না। আমি ঠিক করেছি এই যে আমার এখান দিয়ে চির ধরে গেছে হয়ে গেছে, এটা ফেটে যাবে, তারপরে দুজনের কাছ থেকে দুটো জিনিস আমি কেড়ে কুড়ে নিয়ে চলে আসবো ফেরত, শাশুড়ি মায়ের থেকেও নিয়ে আসবো আমার মায়ের থেকেও নিয়ে আসবো, ব্যবহার করে না। আর আমার কাছে এই জিনিসটা মানে ভীষণই দরকারি জিনিস, কিন্তু এই লকডাউনে সব বন্ধ, যদি এটা ভেঙে যায় আমার মাথায় বাজ পড়বে। পনের সাতটা, এবার আমি ডালটাকে সেদ্ধ করতে দিচ্ছি। এই যে সেদ্ধ করার সময় এর মধ্যে দেবো একটু সামান্য নুন আর একটু সামান্য বেকিং সোডা, এটাকে দেবো আমি সেদ্ধ করতে। কিন্তু তার সাথেই এই যে ঢাকনাটার এইখানটায় আর এই রাবারের এখানটায় আমি দিয়ে দেবো একটু সামান্য তেল, তাতে কি হয় ডাল সেদ্ধ হওয়ার সময় বাইরে জল বেরিয়ে আসে না। এই যে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, এটা আমি প্রত্যেকবারই করি, যাই প্রেশারে সেদ্ধ করি না কেন প্রত্যেকবারই করি, কখনো দেখানো হয় কখনো ভুলেও যায়। এটাতে চারটে সিটি দিয়ে মানে রেখে দেবো। মানুষকে যখনই বলা হয় যে এটা করবে না ওটা করবে না, তখনই দেখবে মানুষের সেই জিনিসটা করারই বেশি বেশি ইচ্ছে করে, তো বা সুইগি টুইগি ডেলিভারি এখানেও করছে, কিন্তু আমরা ভয়ে খাচ্ছি না, খাচ্ছি না, পাওয়া যাচ্ছে না, খেতে হয় না বলেই না এরকম নানা রকম খাবার খাওয়ার ইচ্ছেটা ভেতরে একেবারে গুজগুড় গুড়গুড় করছে, তাই না? তবে ব্যাপারটা কি, আমি খুব বেশি দামি কিছু খাবার
সেরকম কিছু করছি না, ঘরে যা যত সামান্য যা থাকছে সেইগুলো দিয়েই নানা রকম এদিক ওদিক কিছু করার চেষ্টা করি, কখনো তোমাদের সাথে শেয়ার করি, কখনো বা সত্যি কথা বলতে তাড়াতাড়ি রান্নাটা করব, একটু বসবো, একটু বই পড়বো, এই কিছু করতে গিয়ে না সবটা হয়তো মাঝে মাঝে শেয়ার করাও হয় না। মানে আমি মানুষটা ব্লগ করি ভালোবেসে করি, করতে হবে বলে করি এমনটা নয়। তাহলে হয়তো প্রত্যেক দিন দেখতে বোধহয় সকালে একটা রাতে একটা করে ব্লগ তোমরা ডেফিনেটলি পেতে। যেমন আজকে আমি কোনো ব্লগ আপলোড করতেই পারিনি, কারণ আমি সেরকমভাবে শ্যুটও করিনি। তো যাই হোক, এখন করব তরকা, একদম দেখবে ধাবা স্টাইল তরকা। খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, লাগে পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য কিছু মশলা যেগুলো তোমাদের ঘরে একদম মজুদ থাকে। পেঁয়াজ অলরেডি ম্যানুয়াল চপারে চপ করে নিয়েছি আর রসুন কাটছি। তো আমি কি করি, রসুনটাকে আলাদা আলাদা করে কোয়া ছাড়াই না, গোটা রসুনটার যতটা সম্ভব বাইরে থেকে খোসাগুলো বাদ দিয়ে দিই, ছাড়িয়ে নিই, নিয়ে একটা চাকু দিয়ে এইভাবে এরকমভাবে কাটতে শুরু করি। এরকম আড়াআড়িভাবে কাটতে শুরু করি। রসুন কিন্তু কুচোও হয়ে গেল। এবার কি করতে হবে, যে আটা রসুনগুলোকে জলের মধ্যে দিয়ে নিতে হবে। জলে দিয়ে একটুখানি এরমভাবে কচলালে দেখবে রসুনের যেটুকু খোসা লেগে থাকে সেগুলো ওপরে ভেসে উঠবে। বাস ওপর থেকে জলটা ফেলে দাও, খোসাগুলোও বেরিয়ে যাবে। একদম 5 মিনিটের কাজ, 1 মিনিটে কমপ্লিট। তোমার আদাটাকে গ্রেটারে গ্রেট করে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ হচ্ছে এতটা। এই তরকাটা মানে তরকার ডালটা আমি একদম জল ঝরিয়ে নিয়েছি, জল রাখিনি, কারণ না হলে না যখন তুমি তরকাটা ফ্রাই করবে জল জলে হয়ে থেকে যাবে আর সেটা পাতলা হয়ে যাবে, দোকানের মতো বা বাইরের মতো দেখতে একদম লাগবে না। আমি নিচ্ছি এই চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মানে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি গরম মশলা, 1 চামচের 1/4 ভাগ একদম কম। তারপরে যে দুটো পাউডার আমি দিচ্ছি সেটা দিয়ে দেখো তরকার একটা আলাদা টেস্ট আছে, ঘরোয়া তরকার থেকে একটু আলাদা হয়, সেটা হলো ম্যাগি মশলা। যদি এরকম ম্যাগির মশলা তোমাদের ঘরে থাকে তাহলে এটা 1 চামচ দিতে পারো, যদি না থাকে তাহলে চিকেন পাউডার বা চিকেন মশলা যেটাকে বলে রেডিমেড পাওয়া যায় সেটাও দিয়ে দেখতে পারো, খুব ভালো টেস্ট হয়। আর দিচ্ছি একটু সামান্য চাট মশলা, ছোলে ভাটুরে তারপর তরকাতে যদি একটু চাট মশলার মানে টেস্টটা থাকে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। চাট মশলা দিচ্ছি এই ছোট চামচের 1/2 চামচ। বাস রেডি আমাদের মশলা, সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি, চলো শুরু করা যাক। এই সবটা হতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সর্ষের তেল দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তো প্রথমে যেহেতু এটা এগ তরকা তাই ডিমটাকে ভেজে নেব, ভুরজি করে নেব প্রথমে। তেল গরম হয়েলে দিয়ে দেব পেঁয়াজ, ভাজা ভাজা হলে একটু সামান্য পেঁয়াজটা সরিয়ে দেবো। তারপর এই ফাঁকা জায়গায় তেলটা এসে জমা হলে সেখানে দিয়ে দেবো রসুন। রসুনটা আগে দিই না, তাতে কি হয় একটা রসুনগুলো পুড়ে কালো কালো একটা দাগ হয়ে যায়, তো এর সাথে দিলে রসুনগুলো মোটামুটি গোটাও থাকে, রসুনের একটা টেস্টও আসে আর খেতেও ভালো লাগে। তারপরে দিচ্ছি আদা, আদা কিন্তু প্রথমেই তেলের উপরে দিলে তেতো হয়ে যাবে তাই জন্যে পরে দিতে হবে। পেঁয়াজ আদা রসুনটা নাড়াচাড়া করতে করতে
দিচ্ছি নো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যখন দেখবো পেঁয়াজগুলো মেল্ট হতে শুরু করেছে তখন দিয়ে দেবো টমেটো। সমস্ত আদা রসুন টমেটো পেঁয়াজকে প্রায় এক দেড় মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। নাড়তে নাড়তে যখন দেখবে মশলা থেকে তেল বেরোচ্ছে, মশলার কালারটা অনেকটা কালচে লালচে মতো হয়ে গেছে, তখন বুঝতে হবে মশলা ফ্রাই করা রেডি। এবার দিচ্ছি ডালটা। এবার ডালটা দেওয়ার পর ফাইনালি এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফ্রাই করতে হবে। মশলাটা ফ্রাই করতে হবে প্রায় দেড় থেকে দু মিনিট, তারপরে ডাল দেওয়ার পরে ফ্রাই করতে হবে পাঁচ থেকে সাত মিনিট, তাহলে একদম ঠিকঠাক তড়কা তৈরি হবে। এই ফ্রাই করার ব্যাপারটা বুঝতে পারলেই না কালারটাও ঠিক একদম বাইরের মতো হয় আর টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি দিচ্ছি ডিমটা, আর যতটা সম্ভব খুন্তি দিয়ে হোক বা এরকম যদি স্ম্যাশার থাকে তাহলে স্ম্যাশার দিয়ে এরকমভাবে কিছু কিছু ডালকে না একটু যদি স্ম্যাশ করে দাও তাহলে স্ট্রাকচারটাও খুব ভালো আসে। আমি এটা কিন্তু ডিম দেওয়ার পরেই করি, তাহলে ডিমেরও যদি একটু বড় লাম্পস থাকে সেগুলো ছোট ছোট হয়ে যায়। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে কসুরি মেথি দিতে হবে, এরকম হাতার মধ্যে নিয়ে একটু গরম করে নিলেই না একদম মচমচে হয়ে যায়। তড়কা হয়ে গেছে বুঝতে হলে মানে একদম ধাবা স্টাইল তখন দেখতে হবে কি, দেখবে যখন তড়কাটা সরাবে না কড়াইয়ের গায়ে আর লাগবে না, কড়াই থেকে পুরো ছেড়ে যাবে। এই দেখো